তাকে জান্নাত দিয়ে দিবেন কি থাকার কারণে ঈমান এইজন্য গুরুত্বপূর্ণ কি আমল না মূলত ঈমান এটা বুঝে আসছে আমাদের এইজন্য যারা বাতিল যারা চোর যারা লম্পট এরা আমাদের মূল জায়গাটাই আঘাত করতে চায় আমাদের ঈমানটা চোরের মতো চুরি করে নিয়ে চলে যেতে চায় কারণ ঈমানটা চুরি করতে পারলে এই লোকটাকে জাহান্নামী বানানো যায় এজন্য তাদের সর্বোচ্চ চেষ্টা টার্গেট থাকে এটা মানুষের ঈমান কিভাবে চুরি করা যায় তো ঈমান চুরি করে দুইটা জিনিস চোর যখন আপনার কাছে আসবে চোর কিন্তু চোরের পরিচয় আসবে না চোর আসবে মুসল্লির পরিচয়ে মসজিদে যে জুতা চুরি হয় এই জুতা চুরি যে করে ওই যেদিন জুতাটা চুরি করবে ওই দিনকে চোরের ড্রেসে যায় না চোরের ভাষায় যায় কিভাবে যায় মুসল্লির বঙ্গে যায় মুসল্লির রঙে যায় মুসল্লির ঢঙ্গে যায় যায় জুতাটা চুরি করে নিয়ে এসে পড়ে সে আপনার কাছে যে আসবে ঈমানটা চুরি করবে সে পরিচয় দিবে আপনার ভাষায় কথা বলবে আপনার রঙে কথা বলবে আপনার রুচি অনুযায়ী কথা বলবে কৌশলে কথা বইলা সাদা সিধা মা আর বোন আমার ভাই বোনদের ঈমানটা চুরি কইরা যে ঈমানটা গোটা দুনিয়া কোটিবার বিক্রি করলে ঈমানের সমান না এই ঈমান মহা দৌলতটা আপনার থেকে আমার থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে বিনিময় কি দিচ্ছে এটা ছাগল মাসে 5000 করে টাকা 5000 করে টাকা কেন মাসে যদি আপনাকে 500 কোটি টাকাও দেয় 500 কোটি টাকা কেন গোটা দুনিয়াও দেয় গোটা দুনিয়া একবার কেন গোটা দুনিয়া যদি হাজার বার বৃদ্ধি কইরা এটাকে মালিক বানায় দেওয়া হয় আপনার ঈমানের সমান মূল্য হইতে পারে না ঈমানে তো দামি জিনিস এটা আমরা বুঝি এইজন্য আজকের আলোচনাটাই হবে ঈমান নিয়ে কথা ঠিক আছে কি না মাহফিলগুলোতে আমল নিয়ে আলোচনা হয় আজকে মূল জিনিসটা আলোচনা হবে ঈমান নিয়ে আলোচনা হবে এখন আমাদের ঈমান চুরের আমাদের ঈমান চুরি করে কিভাবে আমার আপনার কাছে আসে কিভাবে এটা একটু বলি তারা ভুল ব্যাখ্যা করে কুরআন এবং হাদিসের কুরআন এবং সুন্নার ভুল ব্যাখ্যা করে কিভাবে তারা আপনাকে কুরআন দিয়ে অপব্যাখ্যা করে দাওয়াতটা দিবে কিভাবে দিবে দেখেন কুরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা কুরআনে ফরমান লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মুমিনের ঈমানের জন্য জরুরি এইটা একজন মুসলমানের জন্য জরুরি এইটা একজন ঈমানওয়ালার জন্য জরুরি হবে এইটা সে কোন নবী রাসূলের মধ্যে পার্থক্য করবে না কোন নবী রাসূলের মধ্যে কি সব নবী হক বিশ্বাস করবে সব নবী কি হক এটা কোরআনের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে জিজ্ঞাসা করলো হে নবী ঈমান কি জিনিস আমার নবী বলেন ঈমান হলো এটা আনতুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ও মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস লক্ষ্য করেন ওদিকে একটু লাগছে আর কি এর জন্য বাচ্চে এই যে ওদিকে লক্ষ্য করেন না কথা শুনেন আগে একটু বাচ্চে মনে হয় ভাই বটবটির একটু আগাই দেন এটা কি গাড়ি না ওই যে গাড়ি কারো গায়ে লাগছে আর ভাই শুনতেছেন আপনারা কি শুনতেছেন বলেন দেখি আমি কি বলছি বলেন দেখি জিব্রাইল আমিন এসে জিজ্ঞাসা করলেন নবী আমার ঈমান কি জিনিস আমার নবী কি বললেন আল্লাহ তাআলাকে একক হিসেবে বিশ্বাস করা এবং তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা আর কি বিশ্বাস করা ও কুতুবি এবং সব আসমানি নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করা কথা বুঝছেন আসমানি সব কিতাবকে কি করা বিশ্বাস করা এখান থেকেই যারা ঈমান চোর এই ঈমান চোরের আয়শা এখানে ভুল ব্যাখ্যা করে আপনাকে আমাকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে কি বলে আয়শা যে ভাই শুনেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সব নবীকে বিশ্বাস করতে হবে আপনি নবী মুহাম্মদকে মানেন না যাহা মানি তাহলে কোরআনেরই কথা নবী ঈসাকেও কি মানতে হবে এটা কোরআনের কথা তখন কো হয় মানতে হবে তো মানতে হবে আল্লাহ তাআলা কোরআনে কইছে এটা আয়াত দিবে আল্লাহ তাআলা বলছে কি নবীদেরকে বিশ্বাস করা আর সে আপনাকে বুঝাচ্ছে নবীদেরকে মানতে হবে কথা দুইটা হইল না ভিন্ন হইল আল্লাহ তাআলা
কোরআনে বললেন নবীদেরকে বিশ্বাস করা। বিশ্বাস করার ক্ষেত্রে কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী পাঠালেন সব নবীকে বিশ্বাস করতে হবে। এটা হলো কোরআনের কথা। আপনাকে এসে কি বোঝায়? সব নবীকে আল্লাহ তাআলা মানার জন্য বলছেন, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানতে বলছেন। দেখেন কোথায় সমস্যা করে। এরা এসে বোঝায় কি নবী মুহাম্মদ কি জীবিত আছে না মারা গেছে? বলেন আমাদের নবী জানাজা হইছে না, ইন্তেকাল করে পরপারে চলে গেছেন না? এইবার আপনাকে বুঝাবে আল্লাহ তাআলা সব নবীকে মানতে বলছেন। নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে এসে চলে গেছেন, উনি নাই। হযরত ঈসা তো জীবিত, এটা কোরআনে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম কি কোরআনে আছে? জীবিত না? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু। হযরত ঈসা কি হুদিনা মারতে পারে নাই, শুলিতে দিতে পারে নাই, হত্যা করতে পারে নাই? বা রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ তাআলা তার কাছে উঠাই নিয়ে গেছে। এটা কোরআনের কথা, সূরা মায়েদার কথা। অতএব ঈসা নবী জিন্দা, নবী মুহাম্মদ মুর্দা। অতএব জিন্দা নবী উত্তম, উত্তম না মুর্দা নবী উত্তম? প্রশ্নটা দেখেন কি, জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? তখন সাদা সিধা মানুষ কয় মুর্দা সে তো জিন্দাই উত্তম। হযরত ঈসা জিন্দা, তাহলে আল্লাহ তাআলাও কইছে মানো। অতএব আপনি নবী ঈসাকে মানেন, আমিও মানি। আমরা মাইনে মুসলমান, আমরা কি মুসলমান? আমরা ঈসাই মুসলমান। আমরা ঈসাই, ঈসাই হইলে কেউ মুসলমান থাকতে পারে না। এইটাই হলো চুরের ভণ্ডামি, এইটাই হলো অপকৌশল। এখন লক্ষ্য করেন কোরআনের আয়াতের দাবি কি, ইসলামের আকীদার বিশ্বাস। হাদিসের মধ্যে নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সব কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, সব নবী আর রসুলকে বিশ্বাস করতে হবে। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, ভালোভাবে বুঝেন। সব কিতাব আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করছেন সবগুলোকে বিশ্বাস করতে হবে, এর ব্যাখ্যা কি? এর দাবি আর ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা হলো এটা যে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন, যেই যুগে যেই কিতাবটা নাজিল করেছিলেন, যেমন ঈসা আলাইহিস সালামের যুগে ইনজিল নাজিল করেছিলেন হযরত ঈসার উপর, হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জাবুর নাজিল করেছিলেন। কথা ঠিক কি না? কয়টা হইল? দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর, হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল। কথা বুঝছেন কিনা? আর আমাদের নবীর কাছে কোরআন। আল্লাহ তাআলা যেই নবীর উপরে যেই কিতাবটা যেই যুগে নাজিল করেছিলেন ওই কিতাবটা ওই যুগে ওই নবীর কাছে এটা হক ছিল। এটা কি করা? তাহলে ইনজিল হযরত ঈসার কাছে যেটা আল্লাহ নাজিল করেছিলেন ওইটা হক ছিল। ইহুদিরা মানে নাই, না মানাটা ঈমান বিরোধী, ওটা হক ছিল। হযরত ঈসার কাছে যখন নাজিল হয়েছিল হক ছিল, হযরত মূসার কাছে তাওরাত নাজিল হয়েছিল হক ছিল, হযরত দাউদের কাছে জাবুর নাজিল হয়েছিল হক ছিল। এক বিশ্বাস। দ্বিতীয় নম্বর বিশ্বাস, দ্বিতীয় নম্বর বিশ্বাস হলো এটা, এই তিনটা কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলেছেন ইনজিল তাওরাত জাবুর, এই তিনটার ব্যাপারে প্রথম বিশ্বাস কি, হক ছিল, যখন নাজিল হয়েছিল সত্য ছিল। দ্বিতীয় বিশ্বাস, আল্লাহ তাআলা এই সমস্ত কিতাবের ব্যাপারে কোরআনে স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন, দিয়েছেন, এখনো আছে এই ঘোষণাটা, যে এই তিনটা কিতাবের মধ্যে, এই তিনটা কিতাবের মধ্যে ইহুদি জাতি আহলে কিতাব খ্রিস্টানরা তারা পরিবর্তন করে দিয়েছে। কি করে দিয়েছে? কথা বলেন, কি করে দিয়েছে? পরিবর্তন কি করেছে? তারা এইটার মধ্যে নিজের কথা ঢুকিয়ে দিয়েছে, নিজের কথা ঢুকিয়ে দিয়েছে। তাদের কাছে যেই তাওরাত যেই জাবুর যেই ইনজিল আছে এর মধ্যে নিজেদের পক্ষ থেকে কথা ঢুকিয়ে দিয়েছে। এখন কথায় আসেন, যেই ইনজিলটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওই ইনজিলের মধ্যে আল্লাহই বললেন, হযরত ঈসা চলে যাওয়ার পরে তারা এটার মধ্যে নিজের পক্ষ থেকে কথা ঢুকিয়ে দিয়েছে। নিজের পক্ষ থেকে যেই কথাটা ঢুকিয়ে দিলেন এটা কি আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাবের অংশ? কথাটা বুঝছেন?
তাহলে যে কিতাবটা দাবি করতেছে যেটা আল্লাহর কিতাব এর মধ্যে আল্লাহ নিজেই বলতেছে আমার কথা না ওদের কথা ঢুকায় দিছে তাহলে এই কিতাবের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত কোনটা কোনটা ঢুকাইছে এটা চিহ্নিত না হবে চিহ্নিত না হবে এইটা এটা ঢুকাইছে চিহ্নিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই কিতাবের প্রতি এই কিতাবকে আল্লাহর নাযিলকৃত কিতাব বইলা বিশ্বাস করা এটা জায়েজ নাই অতএব ইনজিলের মধ্যে পার্থক্য করতে পারে নাই তারা কোনটা কোনটা ঢুকাইছে তারা পার্থক্য করে নাই অতএব ইনজিল আল্লাহর কিতাব না আমাদের কাছে আপনার কাছে যে ইনজিল আল্লাহর কিতাব নামে পরিবেশন করে তারা ঘরে ঘরে ব্যক্তির কাছে দিয়ে যায় আল্লাহর কসম এটা আল্লাহর নাযিলকৃত ইনজিল না কথা বুঝছেন আরেকটু ভিতরে ঢুকি তারা কি করছে দেখেন খালি আপনি চমকে উঠবেন এরা কি করছে আসমানি কিতাবের সাথে এরা কি করছে দেখেন এই জাতিটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি সূরা মাইদার আয়াত নম্বর 13 ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি ওই আহলে কিতাব ইহুদি নাসারা তাদের আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের অংশগুলোকে তারা পরিবর্তন করে ফেলেছে কাটছাট কইরা নিজের পক্ষ থেকে ঢুকাই দিয়েছে তারা কি কাটছাট করছে লক্ষ্য করেন একটা শব্দ শুনেছেন বাইবেল শব্দটা শুনেছেন নাম কি বাইবেল তারা বলে বাইবেল শরীফ বাইবেল কেন তারা বলে এটা আসমানি কিতাব বাইবেল শরীফ বর্তমানে অবশ্যই আপনার কাছে আমার কাছে ঈমান চুরি করার হাতিয়ার হিসেবে অপকৌশল হিসেবে যেই বাইবেলটা দিয়ে যায় এই বাইবেলকে তারা বাইবেল বলে না এটাকে বলে কিতাবুল মুকাদ্দাস এটার নাম কি জালিয়াতি আর চুরিটা ডাকাতিটা দেখেন বাটপারিটা দেখেন কত নম্বর বাটপার এগুলো কি করেছে তুমি কিতাবের অনুবাদ করবা অনুবাদটা ঠিক থাকতে হবে না বাইবেল শব্দের অর্থ হলো কিতাব বাইবেল শব্দের অর্থ কি তাহলে ওখানে অনুবাদ হবে কিতাব মুকাদ্দাস শব্দটা কোথা থেকে আসলো এই মুকাদ্দাস তো বাইবেলের সাথে নাই এইটার সাথে তারা অ্যাড করে দিছে লাগাই দিছে সংযোজন করছে কারণ কি জানেন 1978 সনে আমেরিকার একটা প্রসিদ্ধ শহরে সারা বিশ্বের খ্রিস্টান পণ্ডিতদেরকে নিয়ে একটা মিটিং করে তারা তারা চিন্তা করতেছে আমাদের খ্রিস্টান দিনে দিনে কমে যাচ্ছে কুরআনের প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্টানরা মুসলমান হয়ে যাচ্ছে অতএব খ্রিস্টান ধরে রাখতে হবে আমরা যেই জায়গায় আছি ধরে রাখতে হবে এবং কি মুসলমানদেরকে ধরে ধরে খ্রিস্টান বানাইতে হবে তাদের এজেন্ডা প্রধান এজেন্ডা মুসলমানদেরকে খ্রিস্টান কেমনে বানাবো প্রথম পলিসি হলো এটা মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান থেকে আমাদের দূরে রাখতে হবে এই জন্য দেখেন আমাদের সিলেবাস থেকে আস্তে 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 ধর্মীয় জ্ঞান সরিয়ে ফেলা হয়েছে ওইটারই এজেন্ডা কথা বুঝছেন কি না আগে একটা ছেলে স্কুলে পড়তো বেশি দিন আগের কথা না এখনো অনেক যুবক চাকরি করে স্কুলে পড়তো সে ইসলামের মাসআলা মাসাইল প্রাথমিক পর্যায়ে যে কথাগুলো ঈমান আমল নামাজ হেফাজতের জন্য যা যা দরকার পাকনা বাকি সব স্কুল থেকে শিখতে পারত এমন কিছুই নাই কথা ঠিক কি না ওইটারই এজেন্ডা নম্বর দুই আমরা যখন মূর্খ রাখতে পারবো মুসলমানদেরকে তখন আমরা আমাদের ধর্মীয় কিতাবগুলো অনুবাদ করব এমন শব্দ দ্বারা আরবি নাম দিয়ে মুসলমানদের আকর্ষণীয় শব্দ কইরা যাতে মুসলমান ওই ফাঁদে পা দেয় এটা কোরআনের অংশ মনে কইরা এর জন্য বাইবেলের নাম দিল কিতাবুল মুকাদ্দাস নামের সাথে কোনো মিল নেই এটা হলো এক নম্বর বাটপারি কথাটা বুঝছেন নম্বর দুই বাইবেলের দুইটা অংশ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট শিক্ষিত দ্বারা তারা বুঝবেন ওল্ড টেস্টামেন্ট মানে পুরনো নিয়ম নিউ টেস্টামেন্ট মানে নতুন নিয়ম ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে কি ওই ইহুদিদের পুরনো ধর্মীয় রীতিনীতি এবং আইন কানুন তাওরাত জাবুর ইত্যাদি কিতাব আর নিউ টেস্টামেন্টের মধ্যে আছে কি খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট এটার মধ্যে কি আছে 27টা বই কয়টা বই খুব লক্ষ্য করেন নিউ টেস্টামেন্টের মধ্যে কয়টা বই 27টা বই 27টা বই তাদের প্রসিদ্ধ মত অনুযায়ী এই 27টা বইয়ের মধ্যে প্রথম বই হলো একটার নাম হলো মথি আরেকটার নাম হলো মার্ক আরেকটার নাম হলো লুক আরেকটার নাম হলো জুহন আরো 23টা বই আছে তাহলে কয়টা বই হইল
27টা বই। এই 27টা বইকে বর্তমান খ্রিস্টান অ্যাসোসিয়েশন, বর্তমানে খ্রিস্টান কমিটিরা 27টা বইকে ইনজিল শরীফ নাম দিয়ে, ইনজিল নাম দিয়ে, শিরোনাম দিয়ে অনুবাদ করে তারা আমার আপনার ঘরের মধ্যে পৌঁছানোর চেষ্টা করতেছে। বাটপাড়িরা কোথায় দেখেন? তাদের অসারতা, মিথ্যার আশ্রয় কি নিছে দেখেন? এগুলো না জানলে আপনার আমার ঈমান হেফাজত থাকবে না। বিগত 2000 বছর, গত 2000 বছর পর্যন্ত এই 27টা বই যে ইনজিল বলা হয় কেউ বলে নাই, কোনো খ্রিস্টান বলে নাই। তারা শুধু ইনজিল বলেছে 4টা বইকে। কারা বলেছে? খ্রিস্টানরা। ইনজিল বলেছে কয়টা বইকে? নম্বর 1 মথি, নম্বর 2 মার্ক, নম্বর 3 লোক, নম্বর 3 জোহন। এই 4টা বইকে তারা ইনজিল স্বীকার করত, ইনজিল বইলে আখ্যায়িত করত, এই 4টা বইকে ইনজিল বলত। আরেকটু বোঝার চেষ্টা করেন, এই 4টা বই ইনজিল, ইনজিল 4টা কেন? আমাদের কোরআন কি 4টা আছে? কোরআন সারা দুনিয়াতে যেখানেই যান ওখানে কয়টা? একটাই। সারা দুনিয়াতে যেখানেই যান কোরআন কয়টা? বলেন কোরআন কয়টা? একটা। কিন্তু তাদের এলাকা, গোষ্ঠী, বিভিন্ন গির্জা ভিত্তিক তাদের ইনজিল আলাদা। এই 4টা ইনজিল কেন হইল শুনেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, চলে যাওয়ার পরে 100 বছরও অতিবাহিত হয় নাই, 100 বছরের মাথায় হযরত ঈসার উপর আল্লাহ তাআলা যে ইনজিল নাজিল করেছিলেন ওই ইনজিলটা ছিল হিব্রু ভাষায়। কোন ভাষা? যেই ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছিলেন হিব্রু ভাষায় ছিল, ওই ইনজিলটা পৃথিবীর বুকে আর নাই। যখন নাকি নাই, ওই ধর্ম মানতে হবে, একটা গোষ্ঠী আছে না ঘাড় বাঁকা যে আমরা এই ধর্মের উপরই থাকবো, অথচ এই ধর্ম তো আর বাকি নাই। হযরত ঈসা চলে যাওয়ার 100 বছরের মাথায় ইনজিল আর খুঁজে পাওয়া যায় না। তখন পরবর্তী লোকদের থেকে কেউ কেউ একজন একটা ইনজিল চিন্তা করে লেখলো, একজন একটা ইনজিল চিন্তা করে লেখা, কয় এটা হলো মথি। মথি মানে হযরত ঈসার এক সাগরিদ, এই সাগরিদের মত অনুযায়ী এটা হলো ইনজিল। মথির মত অনুযায়ী কি? ইনজিল। আর কেউ কেউ লেখলো আরেকটা ইনজিল, ওটা সে ভিন্ন। কি কয়? হযরত ঈসার আরেক সাগরিদ মার্ক, তার মত অনুযায়ী এটা ইনজিল। কেউ কেউ আরেক ইনজিল লেখলো, নাম দিল কি? লোক। যে এইটা হযরত ঈসার সাগরিদ লোকের, সাধু লোকের মত অনুযায়ী কি? ইনজিল। আরেকজনে আরেক ইনজিল লেখলো, কি নাম দিল? ওই দরবেশ জুহন, তার মত অনুযায়ী ইনজিল। তাহলে ইনজিল কিন্তু 4 প্রকার কেমনে হইলো দেখেন। মূল ইনজিল কিন্তু নিশ্চিত রূপে কেউ বলতে পারে না, সব খ্রিস্টানরা বলে এইটা হইল মার্কের মত অনুযায়ী ইনজিল, এইটা হলো মথির মত অনুযায়ী ইনজিল, এইটা হলো লোকের মত অনুযায়ী ইনজিল, এইটা হইল জোহনের মত অনুযায়ী ইনজিল। আমাদের বিশ্বে কেউ আছে এরকম বলবে এইটা অমুক হুজুরের মত অনুযায়ী কোরআন? এটা অমুক হুজুরের মত অনুযায়ী কোরআন? কিসের মত? গোটা দুনিয়ার কোরআন কি এক? কথাটা বুঝছেন? তাদের মত অনুযায়ী, মত অনুযায়ী এই 4টা না। প্রথম 150 খ্রিস্টাব্দ পর্যন্ত, 150 খ্রিস্টাব্দ, হযরত ঈসা চলে যাওয়ার পরে এরকম 50টা ইনজিলের কপি পাওয়া গেল। কয়টা ইনজিলের কপি? কই কি এটা অমুকের মত অনুযায়ী ইনজিল, মানে হযরত ঈসার প্রতি যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করছিল এটা অমুকের মত অনুযায়ী ওই কিতাব, এটা কয়টা অমুকের মত অনুযায়ী কিতাব, এটা 50টা, 50 রকম, প্রসিদ্ধ হইল 4টা, প্রসিদ্ধ কয়টা? কথাটা বুঝাইতে পারছেন? তাহলে এটা কি ইনজিল নাকি তার মত অনুযায়ী ইনজিল? এটা মূল ইনজিল না। মূল ইনজিল কোনটা? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কারণ মূল ইনজিল ছিল হিব্রু ভাষায়, বর্তমানে ইনজিল আছে গ্রিক ভাষায়। অতএব তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে ইনজিল আমাদেরকে একটা দেখাও, সারা বিশ্বের বুক থেকে একটা ইনজিলের কপিও তারা দেখাইতে পারবে না। বিষয়টা বুঝছেন? ইনজিলের কপি তারা দেখাইতে পারবে না, ইনজিলের কপি দেখাইতে পারবে না, কারণ ইনজিল বিশ্বের বুকে নাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আমি কিতাব নাজিল করেছি কোরআন, আর কোরআনকেই হেফাজত করব, বাকি 3টা হেফাজতের জিম্মাদারি, দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। হযরত ঈসা চলে যাওয়ার 100 বছরের মাথায় ইনজিল আসমানের নিচে, জমিনের উপর থেকে গায়েব হয়ে গেল, কেউ বলতে পারে না নিশ্চিত রূপে এটা কি ইনজিল। কি
এটা মথির মত অনুযায়ী ইঞ্জিল, এটা লুকের মত অনুযায়ী ইঞ্জিল, এটা মার্কের মত অনুযায়ী ইঞ্জিল, এটা জোহানের মত অনুযায়ী কি ইঞ্জিল? তার মানে ইঞ্জিল কপি একটাও নাই।